নমস্কার, সবাই কেমন আছেন? বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আমি পলি সুব্রত ব্লগ থেকে পলি বলছি। এখন বাজে 10টা, তা এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। আজকে রবিবারের ব্লগ, শুভ সকাল, গুড মর্নিং বন্ধুরা। আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো, তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি। তো আজকে একটা রেসিপি ব্লগ নিয়ে চলে এলাম। এই দেখো সকাল সকাল পার্শে মাছ নিয়ে এসেছি। এবার পার্শে মাছটা কাটবো, পার্শে মাছটা কেটে নিয়ে তারপরে রান্না করব। তা বন্ধুরা আমার সঙ্গে থাকো আর আমার ভিডিওটা দেখতে থাকো। মাছগুলো কেটে নিচ্ছি। কাঁটাটা লেগে গেল হাতটাতে, ওই জন্য মাছটা ফেলে দিলাম ফট করে। আমি পরে ভয়েস দিচ্ছি বন্ধুরা। পিস পিস করে কেটে নিচ্ছি। তা বন্ধুরা দেখো মাছ কেটে আবার ফিরে আসছে। তাই দেখো মাছ কেটে মাছ ধুয়ে দেখো ঝুড়িতে জল ঝাঁকতে দিয়ে দিয়েছি। এবার কিন্তু আমি নুন হলুদটা মাখিয়ে নেব মাছে, ঝুড়িতেই মাখিয়ে নেব নুন হলুদ। ভাবলাম ঝাঁকিয়েই মাখাবো, কিন্তু ঝাঁকিয়ে মাখতে আমার পোষালো না। আমি ভাবলাম না, হাত দিয়েই মাখি। তারপরে নুন হলুদ মাখানো হয়ে গেলে এবার কিন্তু আবার ঢেকে রাখছি, তারপরে মাছটা ভেজে নেব। তাই দেখো আলু বেগুন দিয়ে আমি পাতলা ঝোল করব, তাই আলু বেগুন কেটে নিয়েছি। আর এখানে দেখো কাঁচা লঙ্কা, অনেকগুলো কাঁচা লঙ্কা নিয়েছি। আমরা অবশ্য একটু ঝাল খাই, তো আর যে যেরকম ঝাল খায় সেরকম ঝাল দিয়েই রান্না করবে। আমি এরকম আমরা একটু বেশি করে ঝাল খাই, তাই বেশি কাঁচা লঙ্কা দিলাম। আর এদিকে দেখো গোটা জিরে, এই দুটোকে আমি কিন্তু পেস্ট করে নেবো। আর কোনো কিন্তু মশলা আমি এর মধ্যে দেবো না। তারপরে এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল গরম হলে আমি কিন্তু মাছটা ভেজে নেবো। দেখো তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। বন্ধুরা দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার কিন্তু আমি মাছগুলো কড়াইতে বসিয়ে নিচ্ছি। তারপরে কড়াইয়ে আবার তেল দিয়ে দিচ্ছি, আর বাদ বাকি যে মাছগুলো আছে সেগুলো আবার ভেজে নেব। তার জন্য কড়াইয়ে আবার তেল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে, তো এই মাছ ভাজা তেলে আমি আগে বেগুনগুলো ভালো করে ভেজে নেব। নুন দিয়ে দিলাম, আর হলুদ দিয়ে দিলাম, ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আবার বেগুনগুলো উঠিয়ে নিচ্ছি কড়াই থেকে, তেল ছেঁকে ছেঁকে উঠিয়ে নিচ্ছি।
কড়াই আবার অল্প আর একটু তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, দুটো তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। আলুগুলো ধুয়ে রেখেছিলাম, সেগুলো এবার দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে লবণ দিয়ে তারপরে ঢেকে দেব। ঢেকে দিলে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে, তারপরে এর জন্য ঢেকে দেব। আবার চিনির পর একটু নেড়ে ছেড়ে দিয়ে দিচ্ছি, ঢাকাটা খুলে তাই নেড়ে ছেড়ে দিচ্ছি। সেদ্ধ হয়নি দেখলাম, আবার ঢেকে দেবো। আর এগুলো দেখাবো, মশলাটাও বেশ হয়ে গেছে। আর একটু আলু সেদ্ধ হবে, আবারও কিন্তু আমি ঢেকে দেবো। দেখো আবার 5 মিনিট পর দিলাম, তাই দেখছি ঢাকাটা খুলে বেশ লাল লাল করে আলুগুলো ভাজাও হয়ে গেছে। আর আলুগুলো কিন্তু ভালোভাবে আমার সেদ্ধও হয়ে গেছে। এখন দেখে রাখা মশলাগুলো আমি দিয়ে দেবো। মশলা বলতে জিরে আর কাঁচা লঙ্কা, হলুদটা দিয়ে দিচ্ছি। হলুদ একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে মশলাগুলো দেবো। দেখে রাখা মশলাটা কাঁচা লঙ্কা আর জিরে বাটাটা দিয়ে দিলাম। আমি পরে ভয় করছি বন্ধুরা, কিন্তু খুব টেস্ট হয়েছিল। তাই যারা এরকম করে খাওনি বন্ধুরা একবার রান্না করে খেয়ে দেখবে, কিন্তু খুব ভালো লাগে, ভালো লাগবে আশা করছি। আর এটা মধ্যে একটু ধনে পাতা দিলে আরও টেস্ট হয়। একটু ধনে পাতা দিইনি, যেহেতু আমার বাবা ধনে পাতা খেতে চায় না বাবু, ওর জন্য ধনে পাতাটা দিইনি। তারপর খুব ভালো করে মিষ্টি আছে, আর জলটাও আমি দিয়ে দিলাম। মশলা লেগেছিলো আমি কোথা দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার দেখো কষানো হয়ে গেছে, আলুও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখো সাইড দিয়ে তেল ছাড়ায় শুরু করে দিয়েছি, আমার মশলাটা কষানো হয়ে গেছে। তারপর আমি জল দিয়ে দিলাম, খুব বেশি জল দেবো না, সবই তো সেদ্ধ হয়ে গেছে, ওই জন্য বেশি জল দেবো না। এবার কিন্তু আমি নেড়ে ছেড়ে আবার কিন্তু ঝোলটা ঢেকে দেবো, যাতে তাড়াতাড়ি ফুটে ওঠে। দেখো পিছনে ঝোলটা ফুটে উঠেছে, এবার কিন্তু আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছ আর বেগুনগুলো। বেগুনগুলো আগে দিয়ে দিলে গলে যাবে, ওর জন্য আমি বেগুনগুলো দিইনি। এবার বেগুন আর মাছগুলো আমি দিয়ে দেবো। এবার আবার নেড়ে ছেড়ে আমি কিন্তু ঢেকে দেবো, আরও 5 মিনিট হবে, তারপর আমি নামিয়ে দেবো। তা বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখো কী সুন্দর ব্লগ মানে ফুটে এসছে, এবার কিন্তু আমি নামিয়ে দেবো। তা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে। আর যারা নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছে, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমাকে বন্ধু করে নেবে। এইভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যাও, আর তোমাদের ভালোবাসাতে আমি অনেকটাই এগিয়েছি। এইভাবে আমাকে সাপোর্ট করো আর ভালোবাসো, যাতে আমি আমার এই ছোট্টো একটু চ্যানেলটাকে নিয়ে আরও এগিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসাতে। তাই এরকম আমার কিছুটা হয়ে এসছে, এবার কিন্তু আমি গ্যাস বন্ধ করে দিলাম, নামিয়ে দেবো। তা দেখো কী সুন্দর হয়েছে, কালারটা হেভি হয়েছে। দেখো বন্ধুরা তোমরাই বলো যে কেমন হয়েছে, তোমরাই জানাবে। তাই সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছে সবাইকে অসংখ্য ধন্যবাদ ও প্রচুর প্রচুর ভালোবাসা। তা আজকের মতো টাটা।